हेलो गाइस वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू अनदर न्यू वीडियो आई होप तुम्हारा घर भीतरे सुस्थ एवं स्वाभाविक आछो एखन सारा पृथ्वीते आलोच्य एवं आतंकेर एकमात्र विषय हलो कोरोना कोरोना এবং করোনা ভাইরাসকে যে সমস্ত মানুষজন সিরিয়াসলি না নিয়ে মিম করছে ট্রোল করছে গান বানাচ্ছে মজা উড়াচ্ছে তাদেরকে নিয়ে এই ভিডিওতে খেলা হবে সো বন্ধুরা করব না আর দেরি চলো এদেরকে নিয়ে খেলা শুরু করি তাড়াতাড়ি আসো খেলবো চীনের ওয়ান শহর থেকে এই করোনা ভাইরাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং একটি মহামারীর রূপ ধারণ করে আমি যে টাইমে এই ভিডিওটি রেকর্ড করছি করোনা ভাইরাসের যে টোটাল কেস রয়েছে সেটা হলো 308,595 জন এবং মারা গিয়েছে 13,069 জন রিকভার করেছে 95,829 জন এই মারণরূপী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন অন্যান্য দেশ নিজের সিটিকে লকডাউন করে দিচ্ছে হোটেল রেস্টুরেন্ট সিনেমা সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে মানুষজন নিজেরা ঘরবন্দি হয়ে যাচ্ছে কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে সেখানে আসা যাক আমাদের ভারতীয়দের কাছে ভারতীয়রা এই করোনা ভাইরাসটাকে অ্যাজ এ জোক নিয়েছে এটাকে বাল বলেও পাত্তা দিচ্ছে না করোনা ভাইরাস নিয়ে এরা জোক করছে মিম বানাচ্ছে ট্রোল করছে গান নিয়ে তোমরা আতঙ্কিত চিন্তিত বিস্মিত তাহলে বলে নাকি কিছু আপাদমস্তক আবাল দুচা পাবলিক রয়েছে তারা আমাদের দেখাবে কিভাবে করোনা ভাইরাস তাড়াতে হয় এটা কি তোদের নানিচ্ছা যে গো করোনা করোনা গো করে তাড়াচ্ছিস এটা দেখে মনে হচ্ছে যেন কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে করোনা গো গো করোনা করোনা একটু করোনা গানের মাধ্যমে করোনা ভাইরাস তাড়ানোর কথা যখন হচ্ছে তখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে তারা আরও এক ধাপ এগিয়ে আছে কিছু শব্দ বাদ দিলে এই গানটা অনায়াসে বাসনাতে চালানো যাবে এখানে দেখতে পাচ্ছি কিছু ডাক্তাররাও এসে যোগ দিয়েছে তা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সেরম দোচা পোকাদের মতন গান বানাইও না কিছু কিছু মানুষজন রয়েছে যারা দেখলাম করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে হাবান করছে আরে কাকিমা পিসিমা নানিমা জেঠিমা এটা ভাইরাস এটা কোনো ভূত পেতনি না যে বাড়িতে হাবান করলে ভাইরাসটা চলে যাবে করোনা ভাইরাস যাতে না ছড়ায় সেই জন্য মাস্ক ব্যবহার করতে হচ্ছে কিন্তু এখানেও কিছু উদ্গণ্ড পাবলিক রয়েছে তারা এটাকে নিয়ে মজা ওড়াচ্ছে বা ভসলিটাকে বা একটা ব্রাকে নিয়ে দুটো মানুষ এটাকে মাস্ক হিসেবে ব্যবহার করছে রড যখন গরম করে তোমাদের পিছনে মারা হবে না তখন এইসব ছ্যাবলামো পিছন থেকে বার হয়ে যাবে এমনি করে কি করে হবে ও ভাই মারো মুঝে মারো না না আমার আমার আর কিছু দেখা বাকি নেই আমি চোখ ডোনেট করতে যাচ্ছি তার আগে বলে নি দিদি তুমি একটা আন্ডারপ্যান্ট আর কতদিনই বা মাস্ক হিসাবে কাজে লাগাবে আমার 69.5 দিন পড়া জাঙ্গিয়া প্যান্টটা খুলে দিচ্ছি সেটা মাস্ক হিসাবে কাজে লাগাও করোনা ভাইরাস ভাত দিয়েও খেলেও তোমার কিছু হবে না দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা এটা হলো করোনা ভাইরাস কে বুকশুদ্ধ বানানোর নিনচা টেকনিক এটা দেখার পর করোনা ভাইরাসের একটাই রিয়াকশন হবে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা করোনা ভাইরাস নিয়ে মানুষজন যতই মিম বানাক ট্রোল করুক মজা উড়াক কিন্তু এক মানুষ যখন অন্য জায়গা থেকে এসে অপর মানুষকে টাচ করছে তখন অপর মানুষের রিয়াকশন ঠিক এমন হচ্ছে হাউ ডে ইউ খবরদার যে মুঝে ছুনে কি কোশিশ কি किस हक से तुमने मुझे छुआ तुम्हारा कोई हक नहीं है मुझ पे করোনা ভাইরাসের ফলে কত মানুষজন মারা গিয়েছে এরকম একটা মারাত্মক সিচুয়েশনে এসেও কিছু কিছু সিঙ্গেল ছেলে মেয়ে রয়েছে তাদের একটাই চিন্তা কেউ একবার দিলও না ভার্জিনেই মরে যাব মনে হচ্ছে করোনা ভাইরাসের আগে মানুষজন যখন বিদেশ থেকে বাড়িতে আসতো তখন পাড়া প্রতিবেশী সবাই বরণ করে নিত কিন্তু করোনা ভাইরাসের পর মানুষজন যখন বিদেশ থেকে বাড়িতে আসছে তখন পাড়া প্রতিবেশী জুতো ঝাঁটা কুড়ুল নিয়ে তাড়া করছে বিদেশে যাওয়ার যখন কথা বলছি তখন পশ্চিমবঙ্গের আমলার গামলামুকো ছেলের কথা বলা যাক যে প্রথমবার লন্ডন থেকে করোনা ভাইরাস বয়ে এনেছে পশ্চিমবঙ্গ ওহো আমি কার কথা বলছি তোমরা সেটা ভালো করেই বুঝতে পারছো এবং তার ছবিটা আমি দেখাচ্ছি না এই কারণেই কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আমলা কেন কোনো গামলাও নেই যে কেউ কেস কামারি করলে আমাকে সাপোর্ট করবে করোনা ভাইরাস পৃথিবীর এক একটা দেশে যখন থাবা বসাচ্ছিল তখন মানুষজনকে অনুরোধ করা হচ্ছিল তারা যেন বাড়ির বাইরে না বাড়ায় বা বিশেষ করে তারা যেন বিদেশে না ভ্রমণ করে কিন্তু এই আমলার ছেলে ছোট গামলা সে বিদেশে যাচ্ছে কি জন্য তার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে
করতে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এই বাঁদর দোচারও গার্লফ্রেন্ড রয়েছে আর সিঙ্গেল মরছি আমরা কথাগণ ঠিক না বেঠিক এই নবাবজাদা শহরের সংস্পর্শে যে কতজন এসে তার কোনো ঠিক নেই এবং এই নবাবজাদা আমলার ছেলে গামলার জন্যই কত মানুষ করোনা আক্রান্ত হবে সেটারও কোনো ঠিক নেই করোনা ভাইরাস এফেক্টেড জেনেও হাসপাতালে না গিয়ে গান উঁচিয়ে কলকাতা ঘুরে বেড়ানো বাবু মনে মনে হয়তো এটাই ভাবছিল গান ফাটে তো ফাটে পর নবাবই না ঘাটে কিছু কিছু মানুষজন রয়েছে যারা ধর্মের নাম করে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার অপপ্রচার চালাচ্ছে সরকার সে মাং করতে হ্যাঁ কি এয়ারপোর্টো পে শরাব কি বিক্রি বন্ধ করে আর ওয়াহ গোমূত্র রখওয়ায় গোবর লগায়ে আর জো ভি বিদেশ সে আতে উন সবকো গোমূত্র পিলায়ে সমাজ মে মেসেজ যায় ইসলিয়ে হাম লোগে গোমূত্র পাটি হাই গাইস করোনা ভাইরাসের জন্য তারামা কয়লার টুকরো শ্মশানের কাঠের টুকরো ঈশান কোণে ঘুরতে বলছে দেখুন সবার বাড়িতে পাবেন নিকল লৌড়ে পহলি ফুরসত মে নিকল কিছু কিছু মানুষের মতে গরুর মুখ খেলে নাকি করোনা ভাইরাস চলে যাবে ইভেন কি ঈশান কোণে কোন পাথর উঠছে কয়লা উঠছে সেটা যদি তিলক হিসেবে কাজে লাগানো যায় সেটা নাকি অ্যান্টিভাইরাসের মতন কাজ করবে আর রয়ে নামাজ রয়ে কোরআন রয়ে রোজা আর রয়ে নামাজ অতএব যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করবে ওই সে কেতাব পাঠ করবে ওই ব্যক্তি রোগ হওয়ার রোগ হতে পারে না নিকল লৌড়ে পহলি ফুরসত মে নিকল আমি একটাই কথা বলতে চাই এই সমস্ত অশিক্ষিত অন্ধবিশ্বাসীদের কোনো ধর্ম হয় না সে কোনো কিছু পাঠ হোক বা গরুর মূত্র পান হোক এরা হচ্ছে করোনা ভাইরাসের থেকেও ক্ষতিকারক এবং এদের যখন করোনা ভাইরাস হবে তখন এই সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস পিছন থেকে পকাত করে উড়ে পালাবে এছাড়াও কিছু কিছু মিমা ট্রোলার রয়েছে যারা খবরগুলোকে নিয়ে এডিট করে ম্যানিপুলেট করছিল যেটা দেখে সমস্ত মানুষজন কনফিউশনে পড়ে যাচ্ছিল যেমন সেক্স করলেই নাকি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে আরে ভাই সেক্স করলে যদি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় তাহলে কাপেলদের আর করোনা ভাইরাস হতো না এছাড়াও আরেকটা নিউজ দেখছিলাম ম্যানিপুলেট করা নিউজ সেটা হলো 19 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত নাকি নেট বন্ধ করে দেবে এবং যেটা দেখে আমার চিমি মাথায় উঠে যাচ্ছিল এবং এটা আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার কারণ আমরা যেখানে বাস করি সেখানে ছোটখাটো যে কোনো কারণেই নেট বন্ধ করে দেওয়া হয় এবং এমন টাইপের ফেক নিউজ যাতে না ছড়ায় সেই জন্য অনেক নিউজ চ্যানেল রয়েছে যারা এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে অনেকে দেখলাম স্টেপ নিয়েছে যারা এই সমস্ত ম্যানিপুলেট মিম করছে তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে তারা অলরেডি জেলে রয়েছে খবরে দেখাচ্ছিল গোটা বিশ্বকে আজ এক ভয়াবহ বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নোভেল করোনা ভাইরাস কিন্তু মানুষ যখন সংকটে তখন এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়ায় লাগাতার করোনা সংক্রান্ত ভুয়ো এবং বিকৃত তথ্য ছড়িয়ে চলেছেন যা জনমানুষে প্রবল বিভ্রান্তি তৈরি করছে এই কঠিন সময়ে এর জন্য সমাজে অস্থিরতাও তৈরি হতে পারে এসব ভুয়ো পোস্টে কোথাও এরাচ্ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিমা ট্রোলার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই রিকোয়েস্ট করতে চাই তোমরা এমন ধরনের মিম বানিও না বা নিউজ চ্যানেলে যে সমস্ত খবর রয়েছে সেগুলো ম্যানিপুলেট করো না কারণ এমন টাইপের করলে পদক্ষেপ নিতে পারে পদক্ষেপ নিলে তোমাদেরই প্রবলেম হবে তোমাদের প্রবলেম হলে আমাদেরও কষ্ট হবে সো এমন টাইপের জিনিস করো না এরকম একটা কঠিন সিচুয়েশনে এসেও কিছু ব্যবসায়ী রয়েছে তারা মুনাফা লোটার দিকে এখন মত্ত রয়েছে যেখানে স্যানিটাইজারের দাম ছিল 150 টাকা সেখানে স্যানিটাইজারের দাম হয়ে গেছে 300-400 টাকা করে মাস্কের দাম ছিল 20-30 টাকা সেখানে বিক্রি হচ্ছে 150-200 টাকায় বিক্রি হচ্ছে বাহ এইভাবে নাকি মানুষ মানুষের পাশে থাকবে করোনা ভাইরাস নিয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অনেক ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে সেগুলো থেকে দূরে থাকো এবং আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অপ্রাণ চেষ্টা করছে করোনা ভাইরাস থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তাদের কথা শুনো তাদের কথা শুনলেই হবে করোনা ভাইরাস থেকে কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে সেটা তো তোমরা সকলেই জানো তবুই আমি একবার বলার চেষ্টা করছি সবার প্রথম মাস্ক ব্যবহার করো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো ভিড় একটা প্লেসে যেও না এই কদিন বাড়িতেই থাকো আর খুব দরকারি কাজ ছাড়া বাড়ির বাইরে বার হয়েও না বিষয় গম্ভীর হয় कोरोना को जो नहीं समझ पा रहे हैं या मजाक समझ रहे हैं वो केवल इन बातों पर ध्यान देकर देखें जन्म से लेकर अब तक कितनी बार आपकी कॉलर ट्यून बदली है सरकार ने आज तक कितनी बार दो देशों की सीमाओं को पूर्णतः प्रतिबंधित किया है कितनी बार परीक्षा रद्द की गई या मॉल सिनेमा घर इत्यादि बंद रहे हैं कितनी बार न्यायालय या अन्य कार्यालय बंद होते दिखे कितनी बार सरकार ने किसी वायरस के चलते धारा 144 लगाई समस्या यह है कि सरकार जनता को पूरी बात इसलिए नहीं बता रही कि कहीं जनता घबराए ना लेकिन चेतावनी लगातार दे रही है कि जनता सुरक्षित रहे लेकिन जनता को मजाक से फुर्सत नहीं है जिन्हें अभी भी समझ नहीं आ रहा वो गूगल पर इटली और चीन की स्थिति देखें।